ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি, তা আপনি বুঝতে পারেন কোথায় আপনার সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনার থেকেও অনেক অল্প বয়সী ছেলে বা মেয়ে লাইফে অনেক বেশি সাকসেসফুল। তারা জীবনে এমন এমন জিনিস অর্জন করে ফেলছে যেগুলো আপনি জীবনে কোনোদিন কল্পনাও করেননি। তাদের হাতে থাকে দামি ফোন, তারা দামি বাইক বা গাড়িতে চলাফেরা করে, তারা দামি দামি জায়গায় খেতে যায় এবং তারা দামি দামি জায়গায় ঘুরতে যায়। এগুলো আপনার লাইফে আসলে ইমাজিন করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। তারা তাদের জীবনে আপনার থেকেও বেশি সাকসেসফুল, তারা আপনার থেকে বেশি রিচ এবং আলটিমেটলি মানুষজন তাদেরকে বেশি সম্মান করে। আপনিও তাদের লাইফস্টাইল বা চলাফেরা থেকে অনেক বেশি মোটিভেটেড হয়ে নিজেও লাইফে নতুন কিছু করার ট্রাই করতেছেন, কিন্তু তাদের মতো সাকসেসফুল হতে পারতেছেন না। সো আমরা আজকে তাদের লাইফের এই সাকসেস স্টোরির ভিতরে ঢুকবো এবং দেখার চেষ্টা করবো কী কী কারণের জন্য তারা আমাদের চোখে সাকসেসফুল এবং আপনি, ইয়েস আপনি, কীভাবে নিজের লাইফে এই ধরনের সাকসেস নিয়ে আসতে পারেন। ভিডিওতে যাওয়ার পূর্বে এ ফিউ ওয়ার্ডস ফ্রম আওয়ার স্পন্সর। দেশের বাইরে থেকে অনেকে বাংলাদেশে টাকা পাঠানোর চেষ্টা করেন, কিন্তু এসব ক্ষেত্রে বিভিন্ন রকম হিডেন চার্জ অ্যাপ্লাই করা হয়। সাধারণত যেই টাকাটা আপনি পাঠাচ্ছেন সেই টাকাটা সময় মতো আসে না, এরকম আরও বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এই সব সমস্যার খুবই ইজি একটা সমাধান দিচ্ছে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ। এই অ্যাপটা আপনি আমার ডিসক্রিপশন বক্স বা কমেন্টের থেকে সরাসরি ডাউনলোড করে ফেলতে পারেন এবং ডাউনলোডের পর অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন। রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি কিন্তু ইজিলি ওই অ্যাপের সাহায্যে সরাসরি বাংলাদেশের বিকাশে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারেন উইদাউট এনি এক্সট্রা চার্জ। সো টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ নেই, এটা সম্পূর্ণ চার্জ ফ্রি। টাকা পাঠানোর সময় অবশ্যই KGP এই কোডটা ইউজ করতে কিন্তু ভুলবেন না। যদি আপনি কোডটা ইউজ করে কাউকে টাকা পাঠান, যে টাকাটা পাচ্ছে সে কিন্তু এক্সট্রা পাচ্ছে আরও 10 credits। দ্যাট মিন্স আপনি যদি কাউকে $100 পাঠান সে কিন্তু পাচ্ছে $110। সো দেরি না করে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট থেকে অ্যাপটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে ফেলুন এবং খুব ইজিলি ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পয়সা পাঠিয়ে দিন। নাও লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। প্রত্যেকটা সাকসেসফুল মানুষের বেশ গুরুত্বপূর্ণ দুইটা ব্যাপার থাকে যেগুলো আমরা কখনোই মনোযোগ দিয়ে দেখি না। সৎভাবে যারা জীবনে সাকসেসফুল হয়েছে তাদের খুব গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমরা অ্যাভয়েড করি। এক, তাদের আল্লাহ তাআলা কী কী স্পেশাল প্রতিভা দিয়েছেন, এবং দুই, তাদের জীবনে সাকসেসফুল হওয়ার আগের যে এন্টায়ার জার্নিটা সেটা চলুন একটা একটা করে বিশ্লেষণ করা যাক। ধরেন আপনি জন্মের পরে দেখলেন আপনার বাবা মা অনেক বড় লোক, মানে আপনার লাইফে ছোট থেকে বড় হওয়ার ক্ষেত্রে কোনো অভাব কোনো অনটন কিছুই দেখতে হয়নি, যা চাইছেন তাই পাইছেন। হোয়ারেস একটা গরিব বা মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করা ছেলে বা মেয়ের লাইফে বিভিন্ন শখ আহ্লাদ কিন্তু এত ইজিলি পূরণ হয় না, তারা বিভিন্ন ক্ষেত্রে স্ট্রাগল করে। আরেকটা উদাহরণ আমরা দেখি, এমন কিছু কিছু মানুষ আছে দেখবেন যাদের ফিজিক বা বডি বা ফিগার সবসময় স্ট্রং এবং সুইটেবল থাকে, তারা লাইফে যতই খাওয়া দাওয়া করুক যতই অনিয়ম করুক তাদের বডি কিছুই যায় আসে না। দেখা গেছে তারা সবসময় একটা সুন্দর ফিগার মেনটেন করতে পারতেছে না, তারা কোনো এক্সারসাইজ করে, সবসময় অতিরিক্ত খাওয়া দাওয়া করতেছে, কোনো রকম মেনটেন করতেছে না, ইভেন ডায়েট কন্ট্রোলও করতেছে না, বাট স্টিল তাদের বডি বা ফিগার সবসময় একদম A+। কিন্তু হোয়ার এজ আপনি অল্প একটু খেলে মোটা হয়ে যেতেছেন, আবার না খেয়ে অনেক চেষ্টা করতেছেন শুকানোর, তাও কিছু হইতেছে না। আবার কেউ কেউ আছেন এতই পাতলা অনেক খাওয়া দাওয়ার পরও শরীর স্বাস্থ্য বাড়তেছে না। স্কুলে কলেজে বা ইউনিভার্সিটিতে দেখবেন কিছু ছেলেমেয়েরা এমন থাকে যারা অনেক অনেক পড়াশোনা করতেছে কিন্তু ভালো রেজাল্ট করতে পারতেছে না। হোয়ার এজ কিছু ছেলে মেয়ে আছে অল্প একটু পড়লেই তাদের ব্রেইন একদম মানে খুলে যায়, তারা হয়তো এতই ট্যালেন্টেড এতই ব্রিলিয়ান্ট তারা কোনো কিছুই তাদের দমায় রাখতে পারে না, ইভেন টিচাররাও মাঝে মাঝে শকড হয়ে যায় তাদের স্কিল দেখে। এবং দেখা যায় তার এগেনস্টে আপনি হয়তো সারাদিন পড়ালেখা করলেন সারা রাত পড়ালেখা করলেন কিন্তু পরীক্ষায় আলটিমেটলি ভালো নাম্বার পাইতেছেন না, ওয়ারেস তারা যেই এফোর্টই দেখে কেন তাদের ভালো রেজাল্ট হচ্ছে। আমি এতক্ষণ যে কটা পয়েন্ট বললাম একটু খেয়াল করে দেখেন, আল্লাহ তাদের এই বিষয়গুলোতে হয়তো স্পেশাল জ্ঞান দিয়েছেন বা যেটা আমরা বলি ট্যালেন্ট দিয়েছেন বা প্রতিভা দিয়েছেন, তারা সেগুলোকে লাইফে কাজে লাগাইতেছে এবং তারা সেখান থেকে লাইফে সাকসেসফুল হয়ে যাচ্ছে। আপনি হয়তো আপনার প্রতিভাটা এখনও খুঁজে পান নাই, এটাই স্বাভাবিক। এই জায়গাটাতে আমি বলবো আপনার যেসব অ্যাডভান্টেজ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেইটাকে আপনি খুঁজে বের করেন, অবশ্যই সেটাকে আপনার ইউটিলাইজ করতে হবে, সেটা অন্য কেউ আপনাকে বের করে দিতে পারবে না, ওইটা আপনার নিজেকেই ট্রাই করে বের করতে হবে। কঠোর পরিশ্রম করেই জীবনে সফলতা পাওয়া যায়, এই কথাটা ভুল। শুধুমাত্র হার্ডওয়ার্ক করেই লাইফে কখনো সাকসেসফুল হওয়া যায় না। লাইফে আমি এমন মানুষও দেখছি যারা কষ্ট করতে করতে হার্ডওয়ার্ক করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলতেছে কিন্তু সত্যিকার অর্থে সেরকম লাইফে কখনো সাকসেস পায়নি। আবার আমি এমন মানুষও দেখছি যারা বসে বসে নোট গুনতেছে। আল্লাহ তাআলা আপনাকে যেসব প্রতিভা দিয়েছেন যেসব ট্যালেন্ট দিয়েছেন
আপনি অন্যদের থেকে যেসব বিষয়ে ভেরি 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 এক্সপার্ট সেই বিষয়গুলোকে লাইফে কাজে লাগানো শুরু করেন। আমি বলতেছি কারো কথায় বা সমাজ কী বলবে, মানুষ কী বলবে, এইসব চিন্তা করে আপনি চুপ হয়ে থাকেন, অনেক বড় প্রবলেম। সেগুলোকে আপনি সৎ এবং সুন্দরভাবে হালালভাবে ইউজ করা শিখেন, আই ক্যান সে ইনশাল্লাহ আপনি আপনার লাইফে বিভিন্ন দিক থেকে সাকসেস পাওয়া শুরু করবেন। সাকসেসের পিছনে আরেকটা জিনিস আমরা অনেকেই মিস করে যাই, সেটা হচ্ছে ফেলিয়ার। মানে আপনার যে ডেডিকেশন, আপনার যে হার্ডওয়ার্ক, আপনি যে আবার ট্রাই করতেছেন, ফেল করতেছেন, ট্রাই করতেছেন, ফেল করতেছেন, ট্রাই করতেছেন, এইটার কন্টিনিউয়াস একটা প্রসেস আছে। হ্যাঁ, আপনি অনেক সময় ডিসঅ্যাপয়েন্টেড হবেন, আপনি অনেক সময় ফেলিয়ারের মুখোমুখি হবেন, অনেক সময় আপনি মনে অনেক কষ্ট পাবেন, কিন্তু আপনার হাল ছাড়লে চলবে না। আল্লাহ তাআলা হতাশ ব্যক্তিদের কিন্তু পছন্দ করেন না। আল্লাহ তাআলা সবসময় চান আপনি আপনার বেস্টটা দিয়ে ট্রাই করেন এবং বাকিটা আল্লাহর পক্ষ থেকে আসবেই। সো সাকসেসের ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা দেখি না, সেই বিষয়গুলো হচ্ছে ডেডিকেশন, হার্ডওয়ার্ক, গুড হ্যাবিটস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, স্যাক্রিফাইস, ফেলিয়ার এবং পারসিস্টেন্স। এই বিষয়গুলো যখন মানুষ একত্রিত করে এবং তার সাকসেসের নিচে বেসলাইন হিসেবে দাঁড়া করিয়ে দেয়, এরপরে সাকসেস ছাড়া কিন্তু তার লাইফে আর কিছু বাকি থাকে না। সেই জায়গায় গিয়ে সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে এবং আল্লাহ তাআলা যে কাজ করবেন, যে পরিশ্রম করবেন, তার পাশে অবশ্যই থাকবেন। সেটা সে সৎভাবে যদি করে, আপনি আল্লাহ তাআলা থেকে তখন একটা সাহায্য আশা করতে পারেন। এবং দ্য লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ মেক দোয়া। আল্লাহর কাছে বেশি বেশি করে চান, যে জিনিসটা আপনি আসলে পারতেছেন না সেটা নিয়ে আল্লাহর কাছে কান্না করেন, জিনিসটার জন্য সাহায্য চান, আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে সবচেয়ে সহজ একটা পথ দেখায় দেন, যেটার মাধ্যমে আমি আসলেই এই ব্যাপারটাতে আমি সাকসেসফুল হতে পারবো। মেক অ্যাজ মাচ অ্যাজ দোয়া অ্যাজ পসিবল, মানে আপনার পক্ষ থেকে যত বেশি দোয়া চাওয়া সম্ভব, আল্লাহর কাছে জিনিসটা চাওয়া সম্ভব, সেভাবে আপনি চান। তাহাজ্জুদের মাধ্যমে হোক, নামাজের পর স্পেশাল সময়গুলোতে হোক, যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে আল্লাহর কাছে খুব পিওরলি চান যে আপনি যেন লাইফে যে সাকসেসটা চাচ্ছেন সেটা যেন আল্লাহ আপনাকে মিলাই দেয় এবং সেটা যেন আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সেটা যদি না হয় তাহলে আল্লাহ তাআলা যেন এর থেকেও বেটার কিছু আপনাকে দেন। এবং আমরা সবাই জানি আমাদের পরিকল্পনা থেকে আল্লাহ তাআলার পরিকল্পনা সবসময় অলওয়েজ বেস্ট হয়। সো আমি বলবো, কেউ নিরাশ হবেন না, কেউ হতাশ হবেন না। এই ভিডিও থ্রুতে আপনারা যদি এই পয়েন্টগুলোতে মনোযোগী হন, আমি বলতে পারবো ইনশাআল্লাহ আপনার লাইফে সাকসেসফুল হবেন। এটা দুনিয়াতে আখিরাতে যেই পয়েন্টে আল্লাহ যেভাবে যাকে দিবেন সেভাবেই আপনি সাকসেসফুল হবেন। সো ডোন্ট হেজিটেট, স্টার্ট ফ্রম নাও, মানে কালকে ফেলা রেখেন না, আজকে থেকে শুরু করেন। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য দোয়া রইল। আশা করি ভিডিও থেকে আপনারা একটু হলেও বেনিফিটেড হয়েছেন, একটু হলেও মোটিভেটেড হয়েছেন। যদি অ্যাকচুয়ালি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, কাইন্ডলি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আই হোপ এটার মাধ্যমে আজকে থেকে অনেকেই মোটিভেটেড হবে নতুন করে লাইফে কিছু শুরু করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন সবাই দোয়া রাখবেন আমার পক্ষ থেকে আজকের জন্য। আসসালামু আলাইকুম।